নমস্কার বন্ধুরা, মা মাসি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে চাল কুমড়োর একটা পুরনো দিনের দুর্দান্ত স্বাদের রেসিপি শেয়ার করব। গরম ভাতের সঙ্গে চাল কুমড়োর এই রেসিপিটা থাকলে ভাত খেতে আর কোনো কিছুই লাগবে না। চলুন দেখে নিই আমার আজকের রেসিপি। আমি এখানে একটা কচি চাল কুমড়ো ভালো করে ধুয়ে নিয়ে নিয়েছি। এই রান্নাটা কচি চাল কুমড়োই ভালো হবে, তাই কচি চাল কুমড়ো কেনার জন্যে দেখতে হবে কুমড়োটার গায়ে যদি ফুলটা তখনও ভালোভাবে লেগে থাকে তাহলে চাল কুমড়োটা কচি হবে। এবার চাল কুমড়োটা কেটে নেব। চাল কুমড়োর আগার আর গোড়ার দিকে কিছুটা করে অংশ ফেলে দিয়ে পিলার দিয়ে চাল কুমড়োর খোসাটা ছাড়িয়ে নেব। দেখুন, আমি চাল কুমড়োর পুরো খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার চাল কুমড়োটাকে মাঝখান থেকে লম্বালম্বিভাবে দু টুকরো করে নিয়ে ভিডিওতে যেভাবে দেখাচ্ছি সেরকম ভাবে আমরা যেভাবে ভাজার জন্য কাটি সেরকম হাফ চাকা চাকা করে কেটে নেব। দেখুন, আমি সবটা চাল কুমড়ো কেটে নিয়েছি। এবার রান্নাটা করে নেব। কড়াইতে 1.5 টেবিল চামচ মতো সর্ষের তেল গরম করে নেব। তেল হালকা গরম হয়ে গেলে আধা 4 চামচ মতো নুন তেলের ওপর দিয়ে দেব। এবার কেটে রাখা চাল কুমড়োগুলোকে এক এক করে তেলের ওপর পাতিয়ে দেব। পাতিয়ে দিলাম যাতে চাল কুমড়োর দুটো পিটি সমানভাবে ভাজতে পারি। সবটা একসঙ্গে ধরবে না, তাই আমি দু ভাগে ভেজে নেব। চাল কুমড়োগুলো ওপরে একটু একটু করে হলুদ গুঁড়ো ছড়িয়ে দেব। হলুদ গুঁড়ো একটু খুন্তি দিয়ে মিশিয়ে নিয়ে ভালো করে ভাজব। একটা পিঠ ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আর একটা পিঠের উল্টে চাল কুমড়োর উল্টো দিকটাও ভালো করে ভেজে নেব। ভালো করে ভেজে নিতে হবে, তাহলে খেতে ভীষণই সুস্বাদু হবে। এগুলো ভাজা হয়ে গেছে, এগুলোকে তুলে নিয়ে বাকি চাল কুমড়োগুলোকেও ভেজে নেব। দেখুন, আমি সব কটা ভেজে তুলে নিয়েছি। এবার একটা মশলা বানিয়ে নেব। একটা মিক্সির বাটিতে একে একে নিয়ে নেব দুটো কাঁচা লঙ্কা, 1 চা চামচ কালো সর্ষে, 2 চা চামচ সাদা সর্ষে, অল্প একটু লবণ আর অল্প একটু হলুদ। সর্ষে বাটার সময় অল্প একটু নুন হলুদ দিয়ে সর্ষেটা বাটলে তেতো হয় না। এবার এগুলোকে আমি প্রথমে জল ছাড়া 2-4 বার ঘুরিয়ে নিয়ে আসব। দেখুন, জল ছাড়া পিষে নিয়ে এসেছি। মিক্সির গায়ে লেগে থাকা মশলাটা একটু কুড়ে কুড়ে দিয়ে তার মধ্যে 4 চামচ ভরা ভরা নারকেল কোড়া দিয়ে দেব। এবার অল্প একটু জল দিয়ে মিহি করে সব কিছু একসঙ্গে পিষে নেব। দেখুন, একদম মিহি করে পিষে নিয়ে এসেছি। কড়াইতে যে তেলটা রয়ে গেছিল তাতে আমি এখন ফোড়নের জন্য দিয়ে দেব একটা শুকনো লঙ্কা, আধা 4 চামচ কালো জিরে আর আধা 4 চামচ চিনি। ফোড়নটা 40-45 সেকেন্ড একটু নেড়ে নিয়ে করে রাখা বাটা মশলাটা দিয়ে দেব। একটু নেড়ে নিয়ে মিশিয়ে দিলাম আর স্বাদ মতো নুন দিয়ে দেব। খেয়াল রাখতে হবে যে মশলার বাটার সময় একটু নুন দিয়েছি, আবার তেলের ওপরও অল্প করে নুন দিয়েছি। সেটা খেয়াল রেখেই যেটুকু নুন দরকার হয় সেইটুকুই দিতে হবে। আমি সামান্য একটুই দিলাম। আর দিয়ে দেব আধা 4 চামচের থেকেও একটু বেশি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। একটু মিশিয়ে নিয়ে অল্প একটু জল দিয়ে দেব, না হলে সর্ষে বেশি ভাজা হয়ে গেলে কিন্তু তিতো হয়ে যাবে। এখন লো মিডিয়াম ফ্লেমে একটু নেড়ে নিয়ে মশলা থেকে তেল ছেড়ে বেরোতে শুরু করলেই ভেজে রাখা চাল কুমড়োগুলো দিয়ে দেব। মিশিয়ে নিয়ে ঢিমে আঁচে একটু কষিয়ে নেব। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করবার অনুরোধ করব। আর তার সাথে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমার আপলোড করা প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। আর আপনারা যদি আমাকে ফেসবুক থেকে দেখেন তাহলে আমার পেজটা ফলো করার অনুরোধ করব।
একটু কষিয়ে নিলাম। এবার যে প্লেটে চাল কুমড়ো ভাজাগুলো রেখেছিলাম সেই প্লেটটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দেব। আমি হালকা গরম জল দিয়ে প্লেটটা ধুয়ে দিয়ে দিলাম। এই রান্নাটা এখন যে কচি চাল কুমড়োগুলো পাওয়া যাচ্ছে বাজারে সেগুলো দিয়ে করলে খেতে অসাধারণ ভালো লাগে। একবার বানিয়ে দেখলেই আপনারা বুঝতে পারবেন যে এটা খেতে কতটা টেস্টি হয়। দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার ঢেকে 4-5 মিনিট রান্না করে নেব। গ্যাসের আঁচটা মিডিয়ামে থাকবে। আমি ঢাকাটা খুলে নিলাম। রান্নাটা মোটামুটি হয়ে গেছে। দেখুন ঝোলটা কিরকম সুন্দর হয়েছে। এবার সব শেষে একটু ধনে পাতা কুচি দিয়ে দেব। এই ধনে পাতা কুচিটা না দিলেও হবে। রান্না একদম রেডি। গ্যাসের আঁচটা বন্ধ করে দিয়ে 10 মিনিট ঢেকে রেখে দিয়ে তারপর সার্ভ করব। আমি 10 মিনিট ঢেকে রেখে দিয়েছিলাম। এবার এটাকে একটা সার্ভিং প্লেটে ঢেলে নেব। কচি চাল কুমড়ো দিয়ে এই রান্নাটা অবশ্যই একবার করে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। এই রান্নাটা থাকলে দেখবেন ভাত খেতে আর কিছুই লাগছে না, শুধু এটা দিয়েই খাওয়া হয়ে যাচ্ছে। এমনকি যারা তরি তরকারি খেতে একদমই ভালোবাসে না তারাও কিন্তু এটা দিয়ে পুরো ভাতটা খেয়ে নেবে। আপনারা কেউ এই চাল কুমড়োর রেসিপিটা করেন কিনা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন, সাথে এই রেসিপিটা কেমন লাগলো সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।